ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলভার রেইন প্রেজেন্ট স্বদেশ ইদারটা, এবং সাথে আছি আমি সাইমুর রহমান। আর আজ আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা দেওয়ান। তো ঈদ মুবারক, কেমন আছো? ঈদ মুবারক সাইমুর, ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে। তো ঈদ কেমন কাটছে? অবশ্যই ভালো কাটলো, সবসময় আমার ভালো কাটে, কারণ যখনই ঈদ আসে তখন মনে করি নিজেকে এখন ছোট্টবেলার সেই স্মৃতি, যে আমি এখনো ছোট আছি এবং ঈদের সালামিটা আমার জন্য খুবই স্পেশাল। অনেক সালামি পাওয়া হয়েছে? হ্যাঁ, আমি সবসময় ঈদের সালামি পাই এবং এটাকে আমি মনে করি এটা আমার একটা মানে খুবই স্পেশাল ইনকাম। ঈদের প্ল্যানটা কি? যে ঈদ তো হচ্ছে, চলছে, ঈদ নিয়ে কি প্ল্যান আছে? ঈদ নিয়ে প্ল্যানিং বলতে অবশ্যই ঘুরতে যাব, সবসময় যাই ফ্যামিলিকে নিয়ে, এবার স্পেশালি কাউকে নিয়ে যাব, এবং এই তো ঈদের এই একটা বছর শেষে এই ছুটিটা একটু স্পেশালি সবার জন্য, এবং সবাই চাই ডিফারেন্টভাবে কিছু মজা করতে, আমিও করবো ইনশাল্লাহ। শৈশবে কেমন থাকতো, কেমন সেটা কেমন মনে পড়ে? আচ্ছা, শৈশবের ঈদ আসলে খুবই ভালো ভালো কাটতো ওই সময়টা, বিকজ আমি যখন ছোটোবেলার কথা মনে পড়ে তখন এই বয়সে এসে মনে পড়ে যে ইস, যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে লিপস্টিক দিতে পারতাম না, মেকআপ করতে পারতাম না, আম্মু বলবে, আম্মু বলতে বড় বড় বলে সব দিতে পারতাম। এখন এই বয়সে এসে যখন আমি শাড়ি করতে পারি বা সবই দিতে পারি ফ্রিডম, আর এখন আর এটা ভালো লাগে না। এখন ভাবে যে ছোটোবেলায় যখন আমি নর্মালি একটা ড্রেস পরতাম, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করতাম এবং ওয়েট করতাম কখন খালামণি আসবে, লালু আসবে, সবাই আসবে, সবাইকে সালাম করবো, কার কত টাকা আপুর থেকে আমার টাকা বেশি আসবে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ইন্টারেস্টিং ইনকাম, এটা আমার কাছে খুবই স্পেশাল। এবং শৈশবের আমার যখন ছোটোবেলার কথা মনে পড়ে তখন এই পার্টটাই আমার একটু বেশি মনে পড়ে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ছোটোবেলায় ক্রিকেট ড্রেস যখন পেতাম তখন কিন্তু অনেকে দেখতে যাবে, তখন দেখানো হতো না, তুমি কি করতে, তুমি দেখাতে নাকি তুমি এগুলো লুকিয়ে রাখতে? না, আসলে ছোটোবেলা থেকেই আমার সবসময় তিনটা চারটা ড্রেস নেওয়া হতো এবং এটা করতাম যে আমার ড্রেসটা কারো থেকে মানে ডিফারেন্ট হবে, ইউনিক হতে হয়, এজন্য দেখানো হতো না। অনেক দেখানো তো হতো নাই, ইভেন বলতাম যে আমার তো একটা ড্রেস নিয়েছি আর একটা ড্রেস দেওয়ার কথা আমার, তো দেখি দেওয়া হয়নি। যখন ঈদের দিন একটার পর একটা পরতাম তখন সবাই বলতো তুই আসলি, তো আমার ওই মজাটা এখনো খুব মনে পড়ে। এখনো সব এখনো দুই একটা নেওয়া হয়, দু তিনটা নেওয়া হয়, বাট ওই জিনিসটা আর নেই। তো তুমি তো আমরা ঈদের কথা শুনলাম, তুমি তো যখন তুমি কাজ শুরু করেছো কোন সাল থেকে? তুমি কাজ শুরু করেছো? আমি প্রথম আমার নাচ নৃত্য দিয়ে স্টার্ট, আমি এবং এরপরে আমি নাচ নিয়ে আর ওরকমভাবে ই করিনি। আমার ছোটোবেলা থেকে প্ল্যানিং ছিল যে আমি সব কাজকর্ম একটু একটু করে শিখবো এবং সব ব্যাপারে পারদর্শী হবো এবং অলরাউন্ডার হবো। অ্যাজ এ উইমেন আই হ্যাভ টু নো অল কাইন্ড অফ ওয়ার্ক, অল কাইন্ড অফ জব, অল কাইন্ড অফ বিজনেস। তো আমি নিজেকে এখন একটা সাকসেসফুল হিসাবে মনে করি এবং সামনে আরও অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। আমি অ্যাঙ্করিং করেছি, আমি টিভিসি অ্যাড করেছি, ফ্যাশন মডেলিং, এবং আমি এখন বর্তমানে সবাই জানে ফ্যাশন ডিজাইনিংয়ে আছি এবং আমার একটা ফ্যাশন হাউসও এর মধ্যে করে ফেলেছি। তো এখন নাম হচ্ছে ফিউচার ক্লাসিক।
তো এবারে তো মানে ঈদ কালেকশন তো টিউটন ক্লাসে রয়েছে সেটা কেমন এবারে ঈদ কালেকশনে অবশ্যই খুবই ভালো কালেকশন করেছি এবার আমি করলাম সবকিছু মালয়েশিয়া থেকে ডিফারেন্ট কিছু ড্রেস আপ নিয়ে আসছি বাট এবার আমি তার কিছু করতে পারিনি বিকজ আমি খুব অসুস্থ ছিলাম তবে কুরবানির ঈদে ইনশাল্লাহ আমার কিছু প্ল্যানিং আছে কিছু কাজ করবো মডেল মডেল ফ্যাশন মডেলিং এর উপর এবং ব্যায়াম করাবো তারপর আমার ডিজাইনগুলো সবার সামনে তুলে ধরবো এবং রানিংটা আরও ই করবো এবং সবাইকে কিছু ডিফারেন্ট কালেকশন করলাম যে লাইক ওয়ান থ্রি পিস শাড়ি যেটাই হোক কমফোর্টেবল হবে বন্ধুকে দিই ওকে ওকে প্রিয়াঙ্কা তো তোমার ফার্স্ট ক্রাশ বা তোমার ক্রাশ সময় জানতে চাই ক্রাশ বলতে ব্যাপারটা লজ্জা পাচ্ছি বলতে আছে কিনা এরকম হ্যাঁ আছে এরকম তো অবশ্যই আছে কোন ধরনের ছেলে বেশি পছন্দ করো কোন টাইপের লাজু দুষ্ট না আমি আসলে পছন্দ তো নিজের পার্সোনাল স্পেশাল পছন্দ হচ্ছে যে আমাকে ভালোবাসবে তাকে তোমার বেশি পছন্দ হবে যাকে আমি ভালোবাসো তাকে আমার পছন্দ হবে না আমারও অনেক খুবই স্পেশাল ভালো লাগে স্কুল লাইফে একজনকে ভালো লাগতে পারতাম আমি বলতে পারতাম না বা আমি বলতাম আমি ছোটবেলা থেকে খুব সাহসী বাট এই প্রেমের ব্যাপারটা একটু আমার কাছে অন্যরকম এটার ক্ষেত্রে আমি কখনো সাহস থাকি নাই লাইফে প্রেম আসছে দু তিনবার প্রেম আসছে এবং ব্রেকআপ ব্রেকআপ হয়েছে বাট এখন যেটা করবো সেটা আমাদের ডেক্সট অ্যান্ড লাইফ পার্টনার এখন আর আমার ওই বয়স নাই যে আমি মজা করবো ফান করবো এখন যেটা করবো বুঝে শুনেই করবো এবং পরিকল্পনা কত বিয়ে করার পরিকল্পনা এক পদ্ধতির ভিতরে এটা কি আগামী বছর দুই বছর পরে এরকম মানে নির্দিষ্ট কোনো টাইম ফিক্স আপ হয়েছে কিনা এটা আসলে টাইমের দিকে তো খুবই প্রেশার আসে আমি চেয়েছিলাম যে সব কিছু আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এবং সাকসেসফুলি বিজনেসম্যান হব এবং গভর্নমেন্ট হব তো আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে এখন আমার স্বপ্ন আমি খুব ভালো মনের একজনকে বিয়ে করব এবং সে আমাকে অনেক ভালোবাসবে এবং তার ধ্যান জ্ঞান শুধু আমি থাকবো তো আশা করি এবার আমি প্রেম করবো বিয়ের পরে এখন যে প্রেমটা হবে এটা হবে আমার লাইফের একটা খুবই স্পেশাল একটা পার্ট যেটা আমি মনে করি সব মেয়েদেরই হওয়া উচিত তো এই পর্যায়ে আমরা চলে যাবো একটা কুইজ শোতে যেখানে থাকবে প্রশ্ন ব্যাংক সেখানে আমি যখন প্রশ্ন করবো সেটা এক কথা উত্তরিত হবে এবং খুব তাৎক্ষণিকভাবে আমি প্রশ্ন করতে পারবো না তোমাকে হ্যাঁ তুমিও পারবে ওকে তোমার এমন কোনো গুণ বা কথা যেটা আমরা কেউ জানি না গুণ আছে এবং এটা আমি আমার কমিউনিকেশন কনসালট্যান্টের জন্য জমা করে দেখেছি চুলি করার অভিজ্ঞতা আছে এখন করবি না ধরা গেছে চুলি কখনো করা শেখা খেয়েছো বা দিয়েছো হ্যাঁ দিয়েছি খাইনি আচ্ছা তোমার কোন সিদ্ধান্তটা তোমার জীবন বদলে দিয়েছে আমার অনেকগুলো সিদ্ধান্তই আমার লাইফটাকে চেঞ্জ একটা এসেছে তার মধ্যে একটা বলাটা আসলে শ্রোতা তারপর বলি আমি মনে করি আমার লাস্ট যে উদ্যোগটা ফ্যাশন ডিজাইনিং না বিজনেস উইমেন হব এটা আমার লাইফটাকে বদলে দিয়েছে কারণ মিডিয়াটা আসলে আমি অনেক রেসপেক্ট করি রেসপেক্টের জায়গা কিন্তু এটা তো সবসময়ের জন্য না বিশেষ করে নারীর দায়িত্বে বিয়ে পরে শ্বশুর বাড়িতে তো আর সবাই মেনে নেয় না বাট বিজনেসটা মেনে নেয় মেয়েদের ফ্যাশন বিজনেস ফ্যাশন ড্রেস
এগুলো সবাই পছন্দ করে, এগুলোতে কোনো না আসে না। তো এই উদ্যোগটা বা এই ডিসিশনটা আমার লাইফে একটা মানে সিদ্ধান্তটা মানে চেঞ্জ করে একটা খুব নতুন রূপে দাঁড় করে। তো আজকে স্বদেশ পিতাকায় হঠাৎ করে যদি একজন ডিরেক্টর চলে আসে তোমার কাছে, সে তোমাকে দুটি ইচ্ছা পূরণের কথা বললে, তুমি কোনগুলো জিনিস তার কাছে চাইবে? দুইটা, এর বেশি নয়। হ্যাঁ, দুইটা, মাত্র দুইটা। দুইটা ইচ্ছার কথা যদি বলা হয়, প্রথম ইচ্ছাটা আমি বলবো, আমি যাকে পছন্দ করি তাকে এনে দাও এবং তার সাথে আমার লাইফটা ফিক্সড করে দাও। ওকে, এটা আরেকটা। আর আরেকটা ইচ্ছা বলতেই হবে, হ্যাঁ, আরেকটা ইচ্ছা হচ্ছে, আরেকটা ইচ্ছা বলতেই হবে, হ্যাঁ দুইটা। আমার আরেকটা ইচ্ছা হচ্ছে আমার পছন্দের কোনো মেয়ের সাথে আর যে সাইমুরের বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, এই মধ্যে দুটো দরকার ছিল। তো স্কুল তো অনেক ফাঁকি দিয়েছো মনে হচ্ছে তোমাকে দেখে, তোমার হাসি বলে দিচ্ছে তুমি অনেক স্কুল ফাঁকি দিয়েছো বা কলেজ ছিল না। সাইমুর আমাকে কথা বলে নি, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে খুবই শান্ত ছিলাম, মানে স্কুল ফাঁকি দিয়ে পড়ার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলাম, এবং আমি যতটুকু করেছি বড় হয়ে, কিন্তু ছোটবেলায় স্কুল ফাঁকি দিতাম না, তবে দোয়া করতাম যে আজকে বৃষ্টি হয়েছে, আজকে যদি ক্লাস না হয়। তবে এমন হয়েছে আমার যে আমি স্কুলে গিয়েছি, দেখলাম টিচাররাই আসে নাই, পরে চলে আসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। এটা খুব মজার বিষয়। কিন্তু এটা তো স্কুলে মার খেয়েছো? না, মার কখনো খাইনি, কারণ আমি খুব আদর্শ স্টুডেন্ট ছিলাম। না, আমি কখনো দেখে লিখতাম না, তখন ওকে দেখাইতাম। তো মানে বাসায় তো টিউটোরিয়াল দেখা হতো, টিচার দেখা হতো, বাসা টিচার কখনো মারেনি? বাসা টিচার কখনো মারেনি, তবে আদর করেছে। বাসার টিচার বা কোন টিচার কোন কোন কথা হয়েছে যে খুব মানে তার স্টাইলগুলো তাকে সে একটু জল্লাদ টাইপের খুব কড়া? ছোটবেলা থেকে আমার একটা টিচার ছিল, ওনার নাম ছিল, উনি আমার স্কুল টিচারও ছিল এবং আমার প্রাইভেট টিচারও ছিল, উনি আমার ক্লাস টিচার ছিলেন। উনি কম মারতো না, উনি খুব সবাইকেই বকতো মারতো, কিন্তু আমাকে আমাকে সবসময় কোনো কিছু বলতে আসলে আমি এমন একটা অ্যাক্টিং করতাম যে সে আমার দিকে তাকালে আর মারতো না, তবে সাজেস্ট করতো এবং খুব হেল্প করতো আমার লাইফে। আমি ওনাকে অনেক অনুকরণ করি এবং ওনাকে আমি এখনও মিস করি। আমি জানি না উনি কোথায় আছে, তবে স্যার যেখানেই থাকুক ইনশাল্লাহ আমি এখন এই বয়সে এসে আমি তার জন্য দোয়া করি এবং আই উইশ আমি ওনাকে আবার দেখবো এবং দেখা হবে। যে পাশের বাসার ছেলে যখন খুব সুন্দর হয়, পাশের বাসার মেয়ে যখন কেমন হয়, ঠিক তেমনটা তোমার পাশের বাসায় তোমার অনেক ছেলে আছে, তাদের সাথে তোমার কানেকশন কেমন ছিল পাশের বাড়ি আশেপাশে? আসলে মেয়ে যেহেতু হচ্ছি এবং একটু তো পটানো সহজ ছিল, হ্যাঁ এটা তো সব মেয়েদের মধ্যে আছে, আমার মধ্যে একটু বেশিই আছে। এবং তুমি আমাকে পড়ার চেষ্টা করছো দেখি, আমি তো পাশেই আছি, পাশেই তুলছি। সাইমুর, কাউকে পটাই না পটাই, তোমাকে তো অবশ্যই সবার আগে পটাবো, কারণ তুমি এখনো অনেক হ্যান্ডসাম এবং বিয়ে করছো না কেন আমি জানি না, হয়তো বা তোমার জন্য হয়তো এমন হতে পারে, হয়তো এই ঈদে নতুন একটা উপহার হতে পারে। না, আচ্ছা এমনটা না, আসলে তোমার জন্য আমি একজনকে পছন্দ করে রেখেছি এবং তার সাথেই আমার ইচ্ছা তোমার বিয়ে হবে। একজন কি? তোমার দেখলে ভালো লাগবে আশা করি এবং খুব তাড়াতাড়ি আমি দর্শকদের সামনে আর যে সাইমুরের ওয়াইফকে এনে সবার সামনে পরিচয় করে দিব। তুমি তো মডেলিং করেছো, অ্যাক্টিং করছো, সো নেক্সট যখন তুমি মুভি করবে বা তোমার কার সাথে ইচ্ছা করার কাজ করার ইচ্ছা আছে তোমার, বাংলাদেশের নায়ক বা দেশের বাইরে কোন নায়কের সাথে? এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ আমি যেহেতু বাংলাদেশি, আমার জন্ম আমি যেহেতু বাংলাদেশে কাজ করছি এবং বাংলাদেশের যত নায়ক আছে সবাইকেই আমার পছন্দ, সবার কাজ কাজের ধরনটা শুধু আলাদা, যেমন ওকে আমার এই রূপে দেখতে ইচ্ছা করে, ওকে আমার এই রূপে এমনটা। তবে অবশ্যই পছন্দের জন আছে, নাম মেনশন করতে পারবো না, বাংলাদেশের হিরো হতে হবে এরকম না, যে তোমার ইচ্ছা পছন্দ হিরো হতে পারে। আমার পছন্দের হিরো, পছন্দের হিরো বলতে, হ্যাঁ ইচ্ছা আছে আমার শাহরিয়াজের সাথে কাজ করা, কারণ আমাদের খুব বন্ধুত্বটা খুব ভালো, ওর সাথে আমার খুব মনের ব্যাপারটা যায়,
আমাদের ও আমাকে অনেকবার বলছে যে প্রিয়াঙ্কা তুমি মুভিতে আসুন, মুভি করে প্রিয়াঙ্কা কিছু ব্যাপারে সাজেস্ট করে। তো আমি যদি আমি মুভি করবো ইনশাল্লাহ সামনে, আমি যদি মুভি করি তাহলে আমি আমি আমার ইচ্ছা আমি শাহরিয়াজের সাথে করব, এবং বাংলাদেশের যারা যারা হিরো আছে সবার সাথেই করব। আর যদি আমার হাজবেন্ড চলে আসে আমি ওর সাথে মুভি করব। ওকে, তুমি তো মানে অলওয়েজ তো কম্পিটিশন কে ইউজার মানে নেটিভস করে সো কোন ব্রাউজারে কোনটা বেশি দিন করা যায় কোন সাইটে? অবশ্যই ফেসবুকে, ফেসবুকে আমার আমার ফেসবুক আইডি হচ্ছে প্রিয়াঙ্কা জামান, প্রিয়াঙ্কা সাইডি জামান দিক আইডি, এবং টুইটারে পাওয়া যাবে টুইটার ক্লাসে গিয়ে আমার ফ্যাশন হাউস এবং আমার নামে পাওয়া যাবে জামান আন্ডারস্কোর প্রিয়াঙ্কা, এবং আমার ইনস্টাগ্রাম আছে এবং ইউটিউব চ্যানেল আছে প্রিয়াঙ্কা দিওয়ানি প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা সাইডি জামান। প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন আমি কোয়েশ্চেন করব রেডিও স্বদেশ ডটনেট এবং স্বদেশ টিভির চেয়ারম্যান আরজে সাইমন। আরজে সাইমন, তোমার ক্রাশ নিয়ে আমাদের কিছু বলো। হ্যাঁ না, তুমি কারোর প্রতি ক্রাশ করেছো কিনা, বিকজ আমরা অলরেডি দেখেছি তোমার যত পেজ, তোমার যত ইউটিউব চ্যানেল, তোমার যত লাইভ ভিডিওগুলো, সপ্তাহের মধ্যে মেয়েদের প্রচণ্ড পরিমাণে লাইভ, এবং অনেক মেয়েরাই তোমার প্রতি ক্রাশ, এটা আমি পার্সোনাল বিজ্ঞপ্তিতে জেনেছি। আচ্ছা এটা বলো, তুমি কারো প্রতি ক্রাশ কিনা? হ্যাঁ আমি কিছু 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 মানে অনেকের প্রতি ক্রাশ, যেহেতু আমি কন্যারাশি পাশাপাশি যদি সবুজ জন্মদিন পালন করেছি ষষ্ঠ বছর, তো সেটা হচ্ছে ব্যাপার যে যেহেতু কন্যারাশি তো মেয়েদের তো ভালো লাগে সুন্দর সুন্দর মেয়ে যারা কলেজ করে কিন্তু যারা টেক কেয়ার করে তাদের প্রতি বেশি কেয়ার, আসলে শুধু সুন্দর তো ক্রাশ না, যারা একটু টেক কেয়ার করে খোঁজ খবর নেয় তুমি কি খেতে পছন্দ করো, রিসেন্টলি দেখতে পাচ্ছি আপনি, তো নাম বলতে পারবো না। ঠিক আছে, আমি তোমাকে জানতে চাইবো তোমার স্পেশাল একটা গুণ আছে আমরা যেটা জানি, তুমি কারো কারো কথা কপি করতে পারো, তো তোমার কাছে এমন কোন স্পেশাল পার্সন আছে যার কথা তুমি কপি করতে পারো? কপি না মানে কপি করতে পারো, হ্যাঁ মানে মনে করে ভালো লাগে। আর এটা এরকম ছিল যে ভাইটা আমার মোটা মোটা বাড়তেছে, মানে আমাকে ভিডিও দিতে চিকন করা যায় না, এই একটা ব্যাপার যেটা হচ্ছে মানে তাকে মনে হয় এমন আমার আমার প্রিয় একটা মানুষ যাকে তার কোনো ছবি অথবা তার কোনো ভিডিও দেয় সে আমাকে বলে যে এটা এডিট করে চিকন করে দেওয়ার মতো, মানে সে অতটা মোটা না, আর তাকে মনে হয় সে মোটা আর কি। ব্যক্তিটা কি আমরা জানতে পারি? ব্যক্তিটা পছন্দের একটা মানুষ, নাম বলা যাবে শুধু পছন্দের, অবশ্যই ভালো লাগার মানুষ, আই থিঙ্ক ভালোবাসার মানুষ অবশ্যই। আমরা সবাই তোমার জন্য দোয়া করছি তোমার এই পছন্দের মানুষটা, তোমার এই প্রিয় ব্যক্তিটা যেন তোমার তোমার লাইফে চলে আসে এবং তোমার লাইফটাকে আরো সুন্দর করে, যার কথা তুমি এত সবার সামনে বললা, আমরা এটা দোয়া করি। এবং তার কথা আবারও আসবো, তার আগে একটু জেনে নিই চুরি করার অভ্যাস আছে কিনা। আমি শুনেছি তুমি ছোটবেলা চুরি করে ধরা গিয়েছে, আমি মানে আমার আছে সেটা হচ্ছে তুমি ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে ডিজিটালাইজ চুরি, সেটা হচ্ছে আমার ডিশ লাইন যখন চালাতাম তোমার যেমন ডিশের লাইন দিতাম কেবল, যখন আমার মনে আছে আমার বাসায় পরীক্ষার জন্য লাইন কেটে দিয়েছিল যে অনেক কার্টুন দেখে পাশের বাসায় থেকে আমি তার কেটে নিয়ে চলে আসছিল তার লাগানো ডিশ দেখা যাবে, তো এটা একটা মজার বিষয়, তাই তার চুরি করে চলে আসছে পাশের ফ্ল্যাট থেকে, এটা একটা মজার অভিজ্ঞতা, এই ছাড়া চুরি করা হয়নি। না এমনি বাবার পকেট থেকে বা ওটা তো চুরি না, এটা প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, আই সি অলওয়েজ গুড, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা ব্রাউজার লিংক, ব্রাউজার লিংক করে মানে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে কোন সবচেয়ে বিসার্চ করে কোন লিংকটাতে পাওয়া যাবে? সেটা তো চেহারা, চেহারার বই আর কি, ফেসবুক আর কি। যদি আমরা সবাই জানি তুমি এখন বর্তমানে খুব ভালো ভালো কাজ করছি, তুমি তোমার নিজে টিভি স্বদেশ টিভি সবাই জানে সেটা, এবং রেডিও রেডিও স্বদেশ ডট নেট চেয়ারম্যান আরজে সাইমন, তো তোমার এই পর্যন্ত আমি তোমার পার্সোনালি বলতে আমিও তোমার খুব একজন
ভক্ত এবং আগে আমি তোমাকে খুব ফলো করতাম, তখন তোমাকে চিনতাম না, তখন তোমার সামনে সামনে কথা হইতো না। তোমার প্রত্যেকটা লাইভ ভিডিওগুলো আমি দেখতাম, তোমার প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখতাম, এবং তোমার ফলোয়ার্স এখন 40 লাখের উপরে, যেটা কিনা খুবই আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশে। সো তুমি তোমার এই এটার মানে ভিতরের কিছু আমাদেরকে বলো, যেটা কীভাবে তুমি এত জনপ্রিয়তা করতে পারো, কারণ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে খুবই দ্রুত ছড়ায়, বাট তারপরও তো একটা নিজস্ব পারফরমেন্স থাকে, তো তোমার সেই সিক্রেট পারফরমেন্সটা কী, মানে সেই বিশেষ আধ্যাত্মিক গুণটা কী? অবভিয়াসলি সেটা হচ্ছে, প্রথমত অবশ্যই হচ্ছে যে আমার যারা ভিউয়ার্স, যারা আমার ফলোয়ার্স, যারা আমার ভালো, তারা অবশ্যই তারাই হচ্ছে মেন শক্তি। তারা যদি আমার সাথে না থাকতো, তবে তার মধ্যে হ্যাঁ কিছু আছে যে ক্রিয়েটিভ থিঙ্কিংগুলো, যে ভিন্নতা যারা সবাই করে সেটা আমি করছি না, আমি চেষ্টা করছি আমি আমার মতো করে কাজ করতে। আমি কিন্তু কখনোই মনে করি না যে আমি টানা, আমি টানা আমি এখনও আসি, আমি বাসায় এখন মনে হয় যে আমি 3-4 দিন যাই না, বাইরে থেকে ফোন দেয় তুমি কি বাসায় আসবা, ব্যাপারটা ছিল এরকম যে এখানে কিন্তু তোমার অবশ্যই তোমার সৃজনশীলতার ইউনিক হিসেবে থাকতে হবে। তো আমি চেষ্টা করি যে আমার যারা দর্শক যারা আছে, যারা আমার লিসেনার্স, যারা আমার ফ্যান, তাদের যে চাহিদা মতো কাজগুলো করা এবং কিছু ইউনিক জিনিস রাখা, ধারাবাহিকতা রাখা। অনেকেই আছে যে আমি 3 বছর কাজ করছি, 6 মাস কাজ করতেছি, বন্ধ করে দিচ্ছি, আমি কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি। মানে অনলাইনে 6-7 বছর কাজ করা খুবই টাফ, তাও যদি কোনো ব্যাকআপ ছাড়া, মানে আমার ব্যাকআপ আমি নিজেই, রেডিও স্বদেশ থেকে কিন্তু স্বদেশ নিউজ, স্বদেশ নিউজ থেকে স্বদেশ টিভি, হ্যাঁ তারপরে আমি আরেকটা পত্রিকা আছে আমার স্বদেশ কণ্ঠ, যেটি বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুব এগিয়ে আছে, এটা অনেকেই জানে না স্বদেশ কণ্ঠ আমার, যেটা নিয়ার অ্যাওয়ার্ড 400, যেটা আসলে বাংলাদেশের অনেক ভালো ভালো নিউজ, তারা এখন 1000-এর পিছনে, যেটা আমার কাছে আসলে চলে আসছে স্বদেশ কণ্ঠটা কিন্তু আমার অনেকেই জানে না। স্বদেশ নিউজ অনেক জনপ্রিয়তা পেয়েছে, এখানে ধরো আমার সবার সাথে যেমন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, ডিরেক্টর সবার সাথে ভালো একটা কাজের কারণে আমি বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করছি। এখন আমি তো আমি চিনি না, কারণ তারা আমার ইন্টারভিউ আমি যাচ্ছি, তারা আমাকে অন্য তাদের জন্য আমি কাজ করছি, সেটা হচ্ছে অনেকেই আছে যে বেনিফিট ছাড়া কাজ করে না, বাট আমার ক্ষেত্রে কিন্তু উল্টা, আমি কিন্তু অনেক কাজ করেছি, যারা অনেক নিউ কামার তাদেরকে অনেক মনে সাপোর্ট দিয়েছি, হ্যাঁ আমি তো নিউজ প্রমোশন করেছি, যেটা হচ্ছে অনেক জায়গায় দেখা করে তারা এই যে বেনিফিট ছাড়া কাজ করেন। আমি মনে করি যে এখান থেকে সাপোর্ট দেন যারা আমার দর্শক, যারা আমার ফ্যান, তাদেরকে সবসময় চেষ্টা করি তাদের রেসপন্স করা, তাদের কোনো পরামর্শ বললে সেটা আমার রাখা। আচ্ছা সাইমন, আমরা তো সবসময় দেখেছি তুমি বাংলাদেশে অনেক, বাংলাদেশের সবাই তোমাকে এক নামে চিনি এবং জানে তোমার এই রেডিও স্বদেশ ডট এবং তোমার স্বদেশ টিভি সবাই দেখে এবং জানে, তো তোমার বাংলাদেশের বাইরে কোনো কাজ করার ইচ্ছা আছে বা কোনো প্ল্যানিং? হ্যাঁ বাংলাদেশে প্ল্যান তো আছে, বাংলাদেশের বাইরে, বাংলাদেশকে অবশ্যই প্রথমে আমি বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করবো, যখনই আমি বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করবো তখনই তো বাংলাদেশ বাইরে গিয়ে কাজ করছি। আর অলরেডি বাংলাদেশ তার বাংলাদেশ হয়ে আমি তার যেহেতু ফেসবুক একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাংলাদেশের কথা জানতে পারছে ভাইয়া ফেসবুক, যেহেতু আমার পেজটি হচ্ছে ভেরিফাইড, ফেসবুক কর্তৃক ভেরিফাইড, ভেরিফাইড পেজ ইজ নট ইজি, হ্যাঁ যেখানে 40 লাখ ফ্যান আমার আছে, সেখান থেকে একটা ফ্যান অলরেডি আমি উপস্থাপন করছি, তার আরও কিছু প্ল্যান আছে। এবং আমি আমার একটা প্রোগ্রাম আছে স্বদেশ ভাবনা, স্বদেশ থেকে সেটা সুবিধা বঞ্চিত শিশু খেতে খাওয়া মানুষ, তাদের নিয়ে কাজ করছি। সো সামনে একটা প্ল্যান আছে, আমি তুমি মনে জানো একটা ফাউন্ডেশন করা, যেখানে সবার সমাজসম্মূল কাজ করবো, সুবিধা বঞ্চিত মানুষ এদের নিয়ে কাজ করা, মানে সব কিছু মিলিয়ে একটা প্ল্যান। তো যখন আমি ফাউন্ডেশনটা করবো তখন তো আমার এটা আরও ছড়িয়ে যাবে, তখন তো আরও বড় বিগ টার্গেট নিয়ে কাজ করবো, তখন তো আলটিমেটলি বাংলাদেশের বাইরে অনেক সাথে কাজ করা হবে। খুবই ভালো উদ্যোগ, এবং সাইমন আমি নিজেও তোমার সাথে অ্যাডমিটে যাচ্ছি এই উদ্যোগটাতে, কারণ বাংলাদেশে এখন অনেকই আছে, অনেক তারকাই আছে এবং অনেক ডিরেক্টর প্রডিউসার আছে যারা শুধু নিজেদের নিয়ে বা নিজেদের কথাটাই শুধু চিন্তা করে, নিজেদের ওয়ার্কআউটটাই চিন্তা করে, বাট তুমি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি আশা রাখছি আমিও তোমার সাথে থেকে কোনো ভালোভাবে কাজ করবো, এবং গরিবদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উদ্যোগটা এটা আসলে খুবই বড় উদ্যোগ। এ ব্যাপারে আমি আর কি বলবো, আমরা বাকিটা তোমার কাজের পারফরমেন্সে দেখে নেবো। তো সাইমন আমি আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে গিয়ে তুমি খেতে পছন্দ করো? খেতে সেটা তোমাকে দেখেই বোঝা যায় তুমি খেতে খুব পছন্দ করো, এবং তুমি ছোটবেলা থেকে এরকম নাটক শুনো? তো কার হাতের রান্না তোমার বেশি ভালো লাগে? ফ্যামিলিতে সবাই আদর করে কে বেশি?
ফ্যামিলিতে তো অ্যাকচুয়ালি আদর তো সবাই করে, তার মানে হচ্ছে যে কিছু হচ্ছে যে হিডেন থাকে তার মধ্যে, তো অবভিয়াসলি আম্মু তো করেই, আম্মুকে তো কম প্রকাশ করে মোবাইল, বাট দেখি অনেক করে। আমার একটা আন্টি আছে সার্মিন আসমান, উনি করে, ছোটো বোন করে, আব্বু করে, আব্বু সারাদিনই বোন দেয়, উনি যখন কি তখন বন্ধু। আমার তো মোটামুটি আমার ফ্যামিলিতে ভালো একটা প্রায়োরিটি আসে, যেটা হচ্ছে নট অনলি আমার ফ্যামিলি, আই থিঙ্ক হোল ফ্যামিলিতে আমার একটা ভালো একটা মানে বড় একটা অপশন আছে আমার জন্য। ভালোবাসার মানুষ আছে তো? হ্যাঁ অনেক আছে। বিয়ে করার জন্য তাকে সিলেক্ট করা হয়েছে? তোমাকে যদি কোশ্চেন করা হয় যে তুমি তোমার লাইফ লাইফে যে আসছে তোমার লাইফে তার উদ্দেশ্যে কিছু বলো বা তাকে নিয়ে তোমার কিছু কথা বলো? না ওকে নিয়ে কোনো প্ল্যানিং করা হয়নি, আমি সব এক কথাই বলবো, যে আমাকে ভালো বলবে, যে আমাকে টেক কেয়ার করবে, যে আমার মানে তার সুযোগ সুবিধা না, সে টোটাল আমার ইন্টায়ার ফ্যামিলিকে ভালোবাসবে, তাকেই আমি দেখবো। কথাটা শুধু তার নিজের জন্য না, সে তার সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, আমার জন্য বা তার নিজের জন্য না। সেরকম ভালো ডিসিশন এবং তার মনটা খুবই ভালো, এবং আমরাও সেই ভালো মন নিয়ে বা ভালো মনের আশায় আমরাও দোয়া করি তোমার লাইফটা খুব সুন্দর হোক এবং সুন্দর একটা বউ আসুক, এই সুন্দর বউটা এসে সুন্দর আর যে সাইমনের সুন্দর মনটাকে আরও সুন্দর করে তুলুক সবার সামনে। ওকে অনেক ধন্যবাদ, তুমি তো আমার অনেক বড় একটা ইন্টারভিউ নিয়ে নিয়েছো, আমি তোমার সাথে বসে একটা দুটো নিয়ে নিয়েছো। আই থিঙ্ক নেক্সট প্রোগ্রামে দর্শক নেক্সট প্রোগ্রামে কিন্তু প্রিয়াঙ্কা জানান করবে, আমি হোস্ট থাকতে পারবো না, কারণ ও আমার অনেক প্রশ্ন করছে আমি করিনি। আর আমরা সবাই সবসময় দেখেছি আমি আর যে সাইমন স্বদেশ স্বদেশ রেডিও ডট নেট এর পক্ষ থেকে প্রিয়াঙ্কা জামান বা সবারই তুমি কথা এই করো, তো আজকে আমি তোমার ই নিতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে, কারণ তোমারও অনেক না ভালো কথা আছে যেটা কিনা তোমার সব ফ্যান যারা আছেন তারা জানেন না, তারা আজকে জানতো। তো আমি অবশ্যই থ্যাংকস জানাবো রেডিও স্বদেশ ডট নেট এবং স্বদেশ টিভি চেয়ারম্যান আর জে সাইমনকে এবং আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন শেখ সাদি এবং রায়হান, আমি ওদেরকে স্পেশাল থ্যাংকস জানাবো, কারণ যারা ক্যামেরার পাশে থাকে ক্যামেরার পিছনে থাকে তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের ভূমিকা সবচেয়ে বেশি, সো আমি তাদেরকেই বেশি রেসপেক্ট করবো এবং তাদেরকেই থ্যাংকস দিব। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিলভার রিং বাংলাদেশ প্রেজেন্ট স্বদেশ ইদানটা, আর এই পর্যায়ের সাথে সাথে আমি আজকে সেলিব্রেট এবং আমার সাথে রয়েছে মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, এবং আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের বিদায়ের পালা। যদিও বিদায় দিতে ইচ্ছে করছে না, কারণ অনেকক্ষণই আমরা চমৎকার কিছু কথাবার্তা মেরেছিলাম, যেখানে ছিল ভালোবাসার কথা, বিদ্রোহের কথা, হাসির কথা, চুরির কথা, ধোকার কথা এবং অনেক না জানা কথা আমরা জেনেছি। তো প্রিয়াঙ্কা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আমরা ঈদ আড্ডাতে অনেকক্ষণ জানতে পারলাম তোমার সম্পর্কে, তোমার না বলা কিছু কথা, তোমার স্বপ্নের কিছু কথা, অনেক কিছুই সব কিছু মিলিয়ে আমাদের তো দর্শকদের জানতে বিদায় নিতে হবে, আর দর্শকদেরকে একটু বিদায় নিতে হবে। তো দর্শক দর্শকের উদ্দেশ্যে আমি বলবো, এর আগেও বলে এসেছি এখনো বলছি, আর যে সাইমোরে কামিং সুন ওয়াইফকে দেখতে ছোটরা গুণ স্বদেশ রেডিও ডটনেট এবং স্বদেশ টিভিতে। আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ওকে ফ্রেন্ডস, অবশ্যই যেহেতু বা আমার বউয়ের কথা বলছে, আপন বউ কথা প্লিজ আপন, সেটা আপনারা চোখ রাখলে বুঝতে পারবেন, দেখি প্রিয়াঙ্কা জামান আমার জন্য এনেছেন কোন কামান, আর সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি সাইমন আমার জানতে চাই, আপনারা দেখছিলেন সিলভার রিং বাংলাদেশ প্রেজেন্ট স্বদেশ ঈদ আড্ডা, আবারও চলে আসবো নতুন কোনো আয়োজন নতুন ঈদে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে।